অসম্পূর্ণ ভালোবাসা, আমি তোমার থেকে ব্রেকআপ চাই। আমার কথা শুনে ও অবাক হয়ে গেল। পরিচয় করাই, আমি শুভ্রা সেন, মা বাবা দাদা নিয়ে আমাদের সংসার। আর আমি যার সাথে কথা বলছি ও আমার বয়ফ্রেন্ড অপূর্ব সাহা। অপূর্ব আমার কথা শুনে আমাকে বলল, অপূর্ব এ তুমি কি বলছো শুভ্রা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি ও চুপ করো, আমি আর পারছি না তোমার এই নাটক সহ্য করতে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমার উডবি খুব ভালো চাকরি করে, অনেক টাকা, তোমার মতো না। অপূর্ব তাহলে এতদিন যে বলেছিলে আমার টাকা পয়সা চাই না, আমার তোমাকে চাই, এসব তাহলে কি? আমি এসব মিথ্যে, তোমার সাথে টাইম পাস করছিলাম আর কিছু না। আমার কথা শেষ হতেই ও আমাকে চড় মারল আর বলল, অপূর্ব ছি, তুমি এতটা নিজ আমার ঘৃণা করছে যে তোমার মতো একজনকে ভালোবেসেছি। তোমার মুখ দেখতে আমার ঘৃণা করছে, এই বলে চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে মাটিতে বসে কেঁদে উঠলাম আর বললাম, তুমি সুখে থাকো অপূর্ব, আমি তোমার যোগ্য না। আমাদের ভালোবাসাটা না হয় অসম্পূর্ণ ভালোবাসা হয়েই থেকে গেল। কেন বলো তো আমার সাথে এরকম হয়? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি, তোমার সাথে সংসার করতে চেয়েছি, আর তো কিছু না, কিন্তু তাও হলো না। আজ মায়ের কথা রাখতে তোমাকে এইসব কথা বলেছি, পারলে ক্ষমা করে দিও। আমার মনে পড়ল সেদিনের কথা, ফ্ল্যাশব্যাক। সেদিন আমি আর অপূর্ব দুজনে কলেজ থেকে ঘুরে যে যার বাড়ি চলে গেলাম। আমি বাড়ি ঢুকে দেখি বাবা মা দাদা বসে আছে। আমি এসেছি দেখে আমার দিকে তাকিয়েছিল। মা আমার কাছে এসে আমাকে চড় মারল আর বলল, মা তুই কার সাথে ঘুরতে গেছিলি, কলেজের নাম করে এসব করে বেরাস। আমি কি করেছি, আমি তো কলেজে ছিলাম। আবার আমার গালে চর পড়ল, দেখলাম বাবা। বাবা আমার গায়ে হাত দিল। বাবা বলল, আর কত মিথ্যে বলবি, তোর দাদা তোকে দেখেছে একটা ছেলের সাথে। বাবার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। মা আমাকে বলল, আর যেন ছেলেটার সাথে না দেখি, তোর জন্য ছেলে খোঁজা হয়ে গেছে, তার সাথে বিয়ে করবি। আমি বললাম, না আমি অপূর্বকে ভালোবাসি, ওকে বিয়ে করব। মা আমার হাত নিজের মাথায় দিয়ে বলল, আমাকে কথা দে তুই বিয়ে করবি, না হলে মরা মুখ দেখবি। আমি বললাম, এসব কি বলছো? মা বলল, ঠিক বলছি, তুই কথা দে। আমি কেঁদে বললাম, আমি কথা দিচ্ছি, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব, এই বলে কেঁদে উঠলাম। ফোনের শব্দে বাস্তবে ফিরে আসলাম। তারপর বাড়ি চলে আসলাম, এসে ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিচে বসে পড়লাম। বললাম, আমাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকে গেল। সমাপ্ত।